তোর এই ভাঙড়ি গাড়িলি আর কোনোদিন ঘুরতে বেড়াবো না, যেই দিনই বেড়ানো সেই দিনই খাইতে হইলো। জীবনে তো কোনোদিন গাড়িতে তেল ভরবি নি, 30 টাকা তেল ভরে কোনোদিন পাখি দেখা যায়? তুই যেমন অসহিত তোর গাড়িও অসহিত। আকিলে যাসি ফেলতে বসা। আমি কারো জিনিসের উপর অত নজর দিইনি। ওরে শালা, তুমি যখন লোকের গার্লফ্রেন্ডের উপর নজর দাও তখন কিছু হয় না, আর আমি পরিপা মোবাইলের উপর নজর দিলেই দোষ। এই মোবাইল জারি হোক, আমি এই মোবাইল ঘুরে দেবো না। এইটা তো মেইন মোবাইল রে, মেয়েটা কত সুন্দর দেখছে রে। হ্যালো, এই মোবাইলটা কোথায় পেয়েছেন? এটা আমার মোবাইল। ভুং ভাং কথা বলার জায়গা পাও না, এটা তোমার মোবাইল হবে কেনে? এটা তো একটা মেইন মোবাইল। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ওইটা আমার বোনের মোবাইল। এই মিথ্যে কথা বলছি কেনে? চুপ কর। কি ব্যাপার, তোমার পাশ দিয়ে কে কথা বলছে? ও কেউ না। একটু আগেই বললে আমার মোবাইল, আবার বলছো বোনের মোবাইল। তোমরা আগে ঠিক করো মোবাইল কার, তারপরে ফোন করো। হ্যালো হ্যালো, চলো ফোনটা কেটে দিল। এই তুই কথার মধ্যে কথা বললি কেনে? বলবো না, তোর তো কোনো বোনই নাই, তুই মিথ্যে কথা বললি কেনে যে ওটা তোর বোনের মোবাইল? আরে টাল, এখনকার যা মানুষ, তুই ভাবলি কি করি ওই মোবাইলটা ঘুরে দেবে? ওই ফোনে আমার গার্লফ্রেন্ডের ছবি সেভ করে আছে, তাই ও ভাবছে ওটা কোনো মেয়ের মোবাইল। যে কোনো একটা মেয়ের সাথে কথা বলি দেবো, সুসুরকে দুদিনের মধ্যে মোবাইল দিয়ে যাবে। আরে আমি তো এটা ভাবিনি, কিন্তু মেয়ে কোথায় পাবি? কেনে আমার গার্লফ্রেন্ড, ওকে ভালো করে শিখিয়ে দেবো, দেখবি দুদিনের মধ্যে মোবাইল দিয়ে যাবে, তখন ধরে তো কথা দিয়েও দেবো। চ ছবি দেখবি, তুই একটু লিচ, আমি হাঁপি কেন? লিচ ভাই লিচ, মেয়েটাকে একটু দেখতে দে, খুব ভালো লাগছে, কত সুন্দর চেহারা। সে তো আমি বুঝতেই পাচ্ছি, না হলে তুই ফোন ধরালো দেখি ভাবলি, মোবাইলটা দিয়ে দিবি নাকি? তুই পাগল নাকি? না দিলে হয়? এত সুন্দর মেয়েটার মনে কষ্ট দিলে আমার পাপ হবে না? ও তাই নাকি, ছেলের মোবাইল আলার পাপ দেখ না, তাই না? মেয়ের মোবাইল তো পাপ হবে। আরে তুমি কোনো চিন্তা করো না, তোমার মোবাইলটা এমন মানুষের কাছে আছে যে মানুষকে শুধু দিতে শিখেছে, কারো কাছ থেকে কিছু নিতে শিখেনি। তুমি জানো সেদিন অফিস যাওয়ার পথে 1,00,000 টাকা ভরে পেয়েছিলাম, ঠিকানা খুঁজে বের করি, যার টাকা তার বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। ও তাই, আপনি খুব ভালো ছেলে তা আমি বুঝতে পেরেছি। আমি কি মানুষ চিনিনি নাকি? না হলে এই যুগে কেউ মোবাইল পরিপালে ফোন তোলে, সঙ্গে সঙ্গে তো সিম খুলে ফেলে দেয়। আমি মোবাইলটা আজকে তোমাকে ঘুরে দাস্তাম জানো, কিন্তু অফিসে কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছে তো তাই যেতে পারছি না। সে ঠিক আছে, আমার মোবাইল আপনার কাছে 10 দিন পরে থাকলেও কোনো সমস্যা নাই। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ কর। আপনার বিয়ে হয়েছে? না না, এখনো বিয়ে করিনি, এই তো সবে 2 বছর হলো চাকরিটা পেয়েছি। এই ভাই, তুই এখানে বসে বসে ফোন করছিস, আব্বা বলছে তাড়াতাড়ি ঘাস কেটে লাগা। কি ব্যাপার, আপনাকে কেউ ডাকছে নাকি? আরে না না, আমাকে না, আমাদের অফিসে এখন লাস্ট টাইম তো, তাই একটু বাইরে এসেছি। এই পাশে একজন দাঁড়িয়ে আছে,
তাকে বকাবকি করছে। এই ভাই এই তুমি যাও তো। এই তো ব্যাংকের ম্যানেজার। ও মা তাই তাহলে তো আপনি হ্যাঁ অনেক চাপের কাজ তো মাঝে মাঝেই ব্যস্ত থাকতে হয়। স্যার এবার আমার অ্যাকাউন্ট একটু দেখে দেন। আপনি ব্যাংকের ভিতরে যান আমি আসছি। এইবার মনে হচ্ছে আমাকে একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। কেন আপনি কাউকে পছন্দ করেন নাকি? হ্যাঁ কিন্তু তার ছবি দেখেছি এখনো সামনাসামনি দেখিনি। ও তাই? হ্যাঁ। কাকে? তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবা যাকে দেখতে পাবা তাকে। রাখছি। এই রীতি শোনো শোনো। হ্যাঁ বলো। বলছি ওর সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি বলিছে মোবাইল দেবে? হ্যাঁ দেবে, ওর সাথে আমার কথা হয়েছে, ও কালকেই আসছে মোবাইল দিতে। ঠিক আছে, এই নাইলে তুমি আমার শোনা। এই তুমি কি করছো? আমার বান্ধবীরা আছে। ঠিক আছে যাও পড়তে যাও, কালকে দেখা হবে। ওই পারে রাজুর চেই লেশনু। এই গাড়ি লি কোথায় যাবি? একটু ঘুরতে যাব। আচ্ছা মা, তোমরা কত বছর বয়সে বিয়ে করেছো গো? কেনে 15 বছরে। আর আব্বার? ওর কত হবে? ওই 17-18 হবে। তাহলে ঠিক আছে মা, আমারও 18 হয়ে গেছে। 18 হয়ে গেছে মানে কি বলতে চাস একটু বুঝি বল। না এমনি তোমাদেরকে জানি রাখনু আমার বয়স বুঝে গেছে তো, যদি আমি বিকেলে চলে আসি তখন যেন তোমরা কিছু না বললো। এই কুকুরের বাচ্চা তুই এসব কি বলছিস? কি করে এই যে ঘরে তো যাচ্ছি। দাঁড়া, এই ও মানুষ দাঁড়া। ওকে তুমি কি বলছো মা? আমি তো তোমাকে সেদিনই বললু তোমার ছেলে বাগানে বসে বসে কোন ছুরিকে ফোন করছিল, আমার কথা তো বিশ্বাস করলা না। লাও এবার সামলাও। এই নাও তোমার মোবাইল। এটা আমার মোবাইল। এইটা তোমার সেই ভাই নাকি? এই শালা ভাই কে? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? তুমি তো নাকি কোনদিন বলনি যে তোমার বয়ফ্রেন্ড আছে। ও তোকে অনেক কিছুই বলেনি, বললে কি আর মোবাইলটা দিতে আসতি? হ্যাঁ অবশ্যই দিতাম, তুমি যেমন ভাবছো আমি সেরকম ছেলে না, সেটা রীতি খুব ভালো করেই জানে। আর রীতি তুমি পারলে আমাকে এত বড় মিথ্যে কথা বলে আমার মনটা ভেঙে দিতে। তুমি যদি আমাকে একবার বলতে তোমার বয়ফ্রেন্ড আছে তাহলে তোমাকে নিয়ে আর আমি স্বপ্ন দেখতাম না। এই শালা এই, তুই কি আবল তো বলবি? আমার গার্লফ্রেন্ড গেলি তুই স্বপ্ন দেখছিস মানে? সত্যি কথা বলছি ভাই, এই কদিনে আমি রীতিকে অনেক ভালোবেসে ফেলেছি। রীতি তুমি ভালো থাকো, তোমাকে আমি আর কখনো ডিস্টার্ব করবো না, আমি আসছি। চলো। কি ব্যাপার রীতি, তুমি ওর গাড়িতে কেন? লল কি করবো, তুমি আমাকে মোবাইল নেওয়ার জন্য প্রেমের অভিনয় করতে বলেছিলি, আমি অভিনয় করতে করতে এই ভালো মানুষের প্রেমে পড়ে গেছি। আর সত্যি কথা বলতে গেলে তুমি তো কাজ টাজ কিছুই করো না, তোমার সঙ্গে বিয়ে করলে আমার লাইফটা আরো 12টা বেজে যেত। আর ইয়ে তোমার মতো বেকার না, ব্যাংকের ম্যানেজার। চলো যান। না না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আজ 2 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে কিভাবে যেতে পারো? শোন ভাই, গার্লফ্রেন্ড এলে সরকারের মাল, যখন যার বাইকে পিছনে বসে তখন তার হয়ে যায়। যা ভাই, তুই আরেকটা লটন খুঁজিলি গা। এই শালা তুই একটা কথাও বলবি নি।
শোনো জান, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আর তুমি যদি আমাকে ছেড়ে যেতে চাও তাহলে তোমাকে আমার বুকের ওপর দিয়ে দিতে হবে। আমার ছেলে তোমাকে ওয়াই বলেছে, গরুর ঘাসটা ঠিক মতো কাটতে পারে না, আর ও কিনা ব্যাংক সামলাবে। ঘরে চলো।